এই যে যে কম্পোজ করা চিঠিটা, তাতে সে লিখেছে, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন স্যার, দোয়া করি ভালো থাকবেন। আজ 5 বছর ধরে আমার কানে সমস্যা, অনেক ডাক্তার দেখাইছি, কোনো ফলাফল পাইনি। তার এক এক করে টোটাল 15টা সমস্যার কথা লিখেছে। 1 নম্বর সমস্যা হচ্ছে, চিঠি কার উদ্দেশ্যে? এটা চিঠি আপনার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে? একদম কম্পিউটারে কম্পোজ করা একটা চিঠি চলে আসলো মাত্র আমার হাতে, ঠিক আছে। ইদানিং চিঠিগুলোতে কোনো ডাক পিয়ন লাগে না, যিনি পাঠায় সেই সরাসরি আমার কাছে হ্যান্ড ওভার করে। আচ্ছা, এটা একটা ভালো দিক যে ডক্টরের কাছে এসে অনেকে খেই হারায় ফেলে, কি থেকে কি বলবে মানে বুঝতে পারে না, কারণ ডাক্তারদের অনেক তাড়াহুড়ো থাকে। হ্যাঁ, আর যদি ডাক্তারের চেহারার মধ্যে কোনো রাগ থাকে তাহলে তো রোগী সবই ভুলে যায়, তাই না? হ্যাঁ, এবং আমি খেয়াল করেছি অনেক সময় যে রোগীরা যে মেইন সমস্যা বাদ দিয়ে, হ্যাঁ, তার মানে কম গুরুত্বপূর্ণ বিষয়টিকে আগে তুলে ধরে, এবং এটা বলতে বলতে সে আসল কথাটাই বলতে পারে না। তো ইদানিং আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই গুছিয়ে নিয়ে আসে কথাগুলো, অর্থাৎ তার কি কি সমস্যা এবং সে কি কি অতীতে কি কি চিকিৎসা নিয়েছে, কি করেছে, কি খেয়েছে, এগুলো অনেকেই মোবাইলে কম্পোজ করে নিয়ে আসছে। হ্যাঁ, কেউ নোট প্যাডে লিখে নিয়ে আসছে, কেউ কোনো একটা চিরকুটে লিখে নিয়ে আসছে, কেউ চিঠি আকারে লিখে নিয়ে আসছে, আবার কেউ কেউ এভাবে কম্পোজ করে নিয়ে আসছে। তো এই যে যে কম্পোজ করা চিঠিটা, তাতে সে লিখেছে, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন স্যার, দোয়া করি ভালো থাকবেন। আজ 5 বছর ধরে আমার কানে সমস্যা, অনেক ডাক্তার দেখাইছি, কোনো ফলাফল পাইনি। তার এক এক করে টোটাল 15টা সমস্যার কথা লিখেছে। 1 নম্বর সমস্যা হচ্ছে, কান বারবার বন্ধ হয়ে যায়। কোন কান? দুই কান বন্ধ হয়ে যায়, কানে গট গট করে আওয়াজ করে। দেখুন, আওয়াজের কত ধরনের প্রকার থাকতে পারে, ওটা হচ্ছে গট গট করে আওয়াজ করে, কান ভিজা থাকে সবসময় এবং এবং কান পাকে, তাই তো? হ্যাঁ, কিছু খেতে গেলে কান বন্ধ হয়ে যায়। আচ্ছা, কানের ভিতরেও ব্যথা করে নাকি? ভিতরেও ব্যথা করে, ওকে। গলার ভিতরে মাঝে মাঝে কফ জমে, রাইট? আচ্ছা, নাকের হাড় বাঁকা, ওকে। সেই বাঁকা অপারেশন আপনি করিয়েছেন, সেটা অপারেশন করা হয়ে গেছে, নাকে অপারেশন হয়েছে, পলিপাসের কারণে অনেক সময় নাকের ভিতরও বন্ধ থাকে। সর্দি হলে কোনো সমস্যা থাকে না? হ্যাঁ, মানে সর্দি লাগলে ভালো লাগে নাকি? সর্দি লাগলে পুরোপুরি আমি সুস্থ। আচ্ছা আচ্ছা, মাথার ভিতর ঝিঝি পোকার শব্দ করে, মনে হয় মাথার ভিতর বিমান চলে, তাই নাকি? হ্যাঁ, কোন জায়গাটা মনে হয় যে বিমান চলতেছে, দেখাও তো। বেশিরভাগ অনুভূতি হয় এই জায়গা, মানে এইখান থেকে আবার অনেকে মাথা তুলে, মানে বিমান যখন উপরে থাকে উড়ে, রাতে ঘুমাতে গেলে এত ডিস্টার্ব করে যে ঘুম আর আসে না, ঘুম আর আসে না। আচ্ছা, রাতে একদমই ঘুম আসে না, সেটাও লিখছে। কানের ভিতর টিম টিম আওয়াজ করে, তাহলে তোমার দেখো আওয়াজ কতগুলো, একটা আছে গট গট, আর একটা আছে টিম টিম, আর একটা আছে বিমানের শব্দ, রাইট? আর কানের ভিতরে চুলকায়, মাঝে মধ্যে ব্যথা করে, এই তো। সো এই যে সমস্যাগুলোর কথা, এবং লাস্টে লিখছে মোহাম্মদ ইউসুফ রায়হান, সে চিঠির ধরনটাও সুন্দর, তো লিখে নিয়ে আসছে। এই সমস্যাগুলো শুধুমাত্র কিন্তু ইউসুফ রায়হানের না, অনেকেরই আছে। যারা আজকে ভিডিওটি দেখবে, আশা করছি যে তারা মিলাই নিতে পারবেন যে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কি করা উচিত আমি বলছি। তো প্রথমে একটু দেখে ফেলি, ঠিক আছে, যে আসলে কানের মধ্যে কি হয়েছে। ওকে, একটু ভেতরে আসো। কি কাজ করো ইউসুফ তুমি পেশায়? কন্ট্রাক্টে, মানে বিল্ডিং এর কাজ করে। বিল্ডিং এর কাজ? না, লাস্ট 1 বছর ধরে কোনো কাজই করি না অসুস্থতার কারণে। জি জি, স্বাভাবিক, কারণ এই জাতীয় অসুস্থতা থাকলে তো মানুষ শারীরিকভাবে শক্তি হারিয়ে ফেলে। আচ্ছা, কানের মধ্যে তো রক্ত দেখতে পাচ্ছি, তুমি কি কটন বার ঢুকাইছিলা? সত্যি কথা বল। লাস্ট, হ্যাঁ লাস্ট একবার, মানে এমন চুলকেন চুলকেন দিছে যে, মানে আর এই যে আমি সবসময় কটন বার্ডের মানে ব্যবহার করতে নিষেধ করি কানে, তো যারা ব্যবহার করছেন তারা কিন্তু ব্যবহার করতে, আমি আপনার একটা ভিডিও দেখছিলাম আমি, হ্যাঁ ওটা দেখে আর করিনি। গুড গুড গুড, আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনি একটু সচেতন হন তাহলে কিন্তু আমার এই ভিডিও করাগুলো সার্থক থাকে। এই যে কানের মধ্যে ফাঙ্গাস দেখা যাচ্ছে, প্রচুর ফাঙ্গাল প্লাগ জমে আছে, এই কানের কান চুলকাচ্ছে। আচ্ছা, তোমার কান দিয়ে পানি পড়তো? কোন কান দিয়ে পানি পড়তো বলে, মানে আমি হাত দিয়ে, তুমি বললা যে কান পাকতো, পুষ পড়তো, এটা কোন কান? দুই কানই? না, এই কানে শুধু ডান কান, রাইট? আচ্ছা, তো ওর ডান কানের ভেতরে আসলে সমস্যা আছে, দেখলাম যে কিছু ছত্রাকের একটি প্লাগ, যেটাকে আমরা বলছি অটোমাইকোটিক প্লাগ, এটা অটোমাইকোসিস আছে, পাশাপাশি তার একটা পাস্ট ইনফেকশনের আলামত দেখলাম, অর্থাৎ তার কানে প্রবলেম রয়েছে। এবার আসি নাক, দেখি নাকের কি অবস্থা। নাক অপারেশন একবার করানো হয়েছে, হা করো তো ভাইয়া,
আঁকড়ো আঁকড়ো। আচ্ছা, গলার মধ্যে কফ জমে নাকি? হ্যাঁ, গলার মধ্যে ফ্যারিঞ্জাইটিস ডেভেলপ করেছে, অর্থাৎ গলার মধ্যে কফ জমছে ওর ফ্যারিঞ্জাইটিস এর কারণে। হ্যাঁ, নাকের হাড় বাঁকা অপারেশনটা হয়েছে, ভালো হয়েছে এর আগে যেখান থেকে করিয়েছে। আর তার মেইন সমস্যা এখন মূলত কান, কানের মধ্যে যে যে শব্দ করছে, এই কন্ডিশনটির নাম আমরা বলছি টিনিটাস। টিনিটাস হচ্ছে এমনই একটি রোগ যেটি কানের মধ্যে অস্বাভাবিক শব্দ অনুভূত হয়। তো এটার অনেক কারণ আছে, তোমার ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ কিন্তু আমরা মোটামুটি ডায়াগনোস করে ফেলছি, কারণ তোমার কানের পর্দা ইনফেকশন, ইনফেকশন পরবর্তী ওখান থেকে পুষ্পাণি ঝরেছে, হয়তো বা শ্রবণ ক্ষমতা আমরা যদি পরীক্ষা করি দেখবো যে কমে গিয়েছে, ফাঙ্গাস জমেছে, এই যে কারণে কান চুলকাচ্ছে, তাই না? তো এই জিনিসগুলোকে সমাধান করা কিন্তু সম্ভব। ইতিমধ্যে কি ডাক্তার দেখানো হয়েছে, নাক কান গলার ডাক্তার? হ্যাঁ দেখাইছি, আরো 5-6 মাস আগে দেখাইছিলাম। দেখাইছো? আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে, তো খুব একটি ফলাফল আসে নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো আমরা এই ধরনের রোগীদেরকে কিভাবে চিকিৎসা করি? আমাদের চিকিৎসার প্রথম স্টেপই হচ্ছে কানের ভেতরে জমাকৃত যে পুষ্পাণি আছে, ফাঙ্গাল প্লাগ আছে, সেই জিনিসগুলোকে আমরা রিলি মানে পুরোপুরি বের করে ফেলি। আমার এখানে যে পদ্ধতিটি রয়েছে, প্রসিজার রয়েছে, যেটির নাম হচ্ছে অরাল সাকশন অ্যান্ড ক্লিয়ারেন্স, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কানের মধ্যে জমাকৃত সমস্ত পুষ্পাণি, ফাঙ্গাল প্লাগ থাকলে, ইম্প্যাক্টেড ওয়াক্স থাকলে সব বের করে ফেলি। কারণ এই জিনিসগুলো থাকলেও কিন্তু কানের মধ্যে শোষ আওয়াজ করতে পারে, ইম্প্যাক্টেড ওয়াক্স থেকে হতে পারে। এরপর মধ্যকোণে প্রদাহ পরবর্তী যদি ছিদ্র হয়ে যায়, সেই ছিদ্রের মধ্যে দিয়ে জীবাণু ঢুকে মধ্যকর্ণে পুষ জমে থাকে, সেগুলোকে বের করতে হয়। কখনো কখনো যে হাড়গুলো অনেক সময় ক্ষয় হয়ে যায়, সেখান থেকে কিন্তু শোষ শব্দ হতে পারে, হাড় একটার সাথে একটা লেগে যেতে পারে, সেখান থেকে শব্দ হতে পারে, অন্তঃকর্ণের সমস্যার কারণে শব্দ হতে পারে। মানে শব্দের কারণ বিভিন্ন কারণেই হয়। হ্যাঁ, তো সেই কারণগুলোকে ফাইন্ড আউট করা কিন্তু চিকিৎসার প্রথম স্টেপ। তো আজকে আমরা সেটা ফাইন্ড আউট করব কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে, এবং আমরা আশা করছি এই রোগের যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে সেটা যদি আমি তোমাকে দেই এবং তুমি যদি সেটা কমপ্লিটলি সেটা গ্রহণ করতে পারো, আশা করছি রোগ থেকে মুক্তি পাবে। ঠিক আছে? হ্যাঁ, তোমার মধ্যে সাহস রাখতে হবে, ঠিক আছে? ওকে, আর চিঠি লিখে আনার জন্য ধন্যবাদ। হ্যাঁ ওকে, তো আমরা এই জাতীয় রোগের এভাবে চিকিৎসা করছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাথেই থাকুন, চিকিৎসা পরও কি পরিবর্তন আছে সেটা নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।